প্রিয়াঙ্গনে টিকিট কালোবাজারির ঘটনা নতুন নয়। যার থাবা থেকে রেহাই পায়নি চলমান সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপও। কমলাপুর স্টেডিয়ামে দর্শক খরা থাকলেও টিকিট কালোবাজারি থেমে নেই। নির্ধারিত মূল্যের অর্ধেক দামে টিকিট বিক্রি হচ্ছে কালোবাজারে, তাও আবার প্রকাশ্যে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে। ব্যতিক্রমী এই টিকিট কালোবাজারির কথা জানাচ্ছেন পিয়াস সাহা। টিকিট পাওয়া যাবে বাপুফে ভবনে ও স্টেডিয়ামের নির্দিষ্ট টিকিট কাউন্টারে। কমলাপুর স্টেডিয়ামের বাইরে মাইকিং করে সাব চ্যাম্পিয়নশিপের জন্য ডাকা হচ্ছে দর্শক, তাতেও খুব একটা সাড়া পাওয়া যায়নি। এই টুর্নামেন্ট নিয়ে খুব বেশি আগ্রহ নেই স্টেডিয়ামের আশেপাশের বাসিন্দাদের। অবস্থা যখন এমন, তখনও থেমে নেই টিকিট কালোবাজারি। কমলাপুর স্টেডিয়ামের প্রধান ফটকের বাইরে অবাধে বিক্রি হচ্ছে কালোবাজারের টিকিট, আর এ কাজে ব্যস্ত শিশু থেকে বৃদ্ধ সব বয়সীরা। ফটকের পাশেই অবৈধ টিকিট বিক্রি করছিলেন এই ব্যক্তি, আরটিভির ক্যামেরা দেখে তড়িঘড়ি পালানোর চেষ্টা করেন। দর্শক শূন্য খেলায় কেন টিকিট কালোবাজারি করছেন, কোথা থেকে আসছে এসব টিকিট, প্রশ্ন করতে মুখে কুলো পাটেন তিনি। অনুসন্ধানে জানা যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বিভিন্ন ফুটবল ক্লাবকে সৌজন্য টিকিট দিয়ে থাকে, সেই টিকিটই হাত ঘুরে এখন কালোবাজারিদের পকেটে। যে টিকিটের দাম ৫০ টাকা তা কালোবাজারে মিলছে ২০ টাকায়, ফলে খেলা দেখতে আসা অনেকেই কাউন্টার থেকে টিকিট না কিনে অবৈধ পথে পা বাড়াচ্ছেন, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুটবল ফেডারেশন। না না না, আনঅফিশিয়াল এদের তার ফ্রি দিছে, ওই যে সৌজন্য টিকিটগুলো, ওই যে ক্লাবের মনে করেন সৌজন্য টিকিট দিছে, এগুলো আর বিক্রি করতে আছে। যে সিকিউরিটি দিয়ে পুলিশ দিয়ে বলছি আগরে দৌড়ানি দেয়, এই যে ধরলো ওই যে ওরা এখন চলে যায়, এরা বারবার বলতেছে কি এখানে যে এই তোমরা এই টিকিট বেচো করো, এখানে তো কাউন্টার বেচি, দেখেন আমি বেচি ৫০ টাকা আর ২০ টাকা ৩০ টাকা বিক্রি করি, এখন আমাদের এগুলো বদলাম না। ক্ষতি হলো নীরব বাফুফে, একই অবস্থা দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। প্রকাশ্যে টিকিট কালোবাজারি হলেও যেন দেখার কেউ নেই। পিয়াস সাহা, আরটিভি।